আধুনিকতার যুগে যেখানে মোবাইল থেকে বেরিয়ে আসার ফুসরত নেই, সেখানে দেখা গেছে বইমেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভিড়। শনিবার চট্টগ্রামের বিভাগীয় বইমেলার প্রথম দিনে সমাগম হয়েছে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে 14 দিন ব্যাপী এই বইমেলার আয়োজন করেছে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়। বইমেলা প্রাঙ্গণে নতুন বই কেনার আনন্দ দেখা যায় শিক্ষার্থীদের মাঝে। বর্তমান সময়টা হচ্ছে ভার্চুয়াল যুগ, যার মধ্যে হচ্ছে আমরা আমাদের অলমোস্ট টাইম আমরা স্পেন্ড করেছি অনলাইনের মাধ্যমে। তো এখন বর্তমান সময়ে যখন এটা যখন আমাদের দিছে, যার কারণে এটা আমাদের জন্য একটা হচ্ছে উপহারের মতো করে, যার কারণে আমরা হচ্ছে জিনিসটা বইগুলো দেখতেছি, মনে করে আমাদের পছন্দের যদি কোনো একটা বই থাকে ওই বইটা আমরা পড়ার সুযোগ পাচ্ছি। আসলে বইয়ের দরকারটা কখনো যাবে না, যেমন আপনি যদি মোবাইলে কোনো কিছু পড়েন তাহলে সেক্ষেত্রে একটা সরকারের মনোযোগটা উঠে যাবে, কিন্তু বইয়ের ক্ষেত্রে মনোযোগটা আসলে উঠে না। মানে একটা বই যতক্ষণ আপনি শেষ করবেন আপনার মনের মধ্যে একটা অশান্তি থেকে অস্বস্তি থেকে যায়। সেটা এখানেই মেনলি আপনার মোবাইল আর এই যে কাগজের বই সেটার মধ্যে পার্থক্য। নতুন বই আমাদের বোর্ড বই কিংবা এরকম বই সেগুলো নিলে প্রথমেই কিছু পড়ি বা না পড়ি ওটা গন্ধটা শুধু মেনলি হয়তো আসলে। এদিকে মেলার শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বইয়ের স্টলে ঘুরে দেখছেন শিক্ষিকা অর্পিতা চৌধুরী। বই মেলার ফলে পড়ার প্রতি আরো আগ্রহ বাড়বে বলছেন চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষিকা। শিক্ষার প্রতিষ্ঠানে পড়ার সময় আমি এরকম সুযোগ পাইনি, কিন্তু এখন ওরা পাচ্ছে, ওরা উন্মুক্ত পরিবেশে আসছে। যখন অনেক বইয়ের সমারোহ থাকবে, ঘাটাঘাটি করতে তার আগ্রহ অনুযায়ী বইটা সে পেয়ে যাবে, তখনই তার মধ্যে আগ্রহটা অবশ্যই সৃষ্টি হবে। কারণ বই না পড়লে একজন মানুষ কখনো ভালো হবে না, আর ভালো মানুষ না হলে সে ভালো চিন্তা করতে শিখবে না। তবে আধুনিকতার যুগে বই বিক্রির হিড়িক কমে যাচ্ছে বলছে বই বিক্রেতারা। গত বছরের কথা যদি বলি, গত বছরে মোটামুটি অনেকটাই বই কেনা হয়েছে দেখার তুলনায়। এবছর 21 বইমেলার অভিজ্ঞতাটা হচ্ছে যে দেখার বই কেনার চেয়ে ছবি তোলাটাই বেশি ছিল। বরং আজকে আমি দোকানটা ওপেনিং করার স্টোর ওপেনিং করার সাথে সাথেই দুজন ব্যক্তি আসছে, এসে বই হাতে নিয়ে ছবি বলতেছে, সেলফি নে ফেসবুকে দে হয়ে যাবে তুই মেলায় চলে আসবি। মূলত এরকমই চলছে, তারা ফেসবুক ইউটিউবের মধ্যে আকর্ষণ বেশি, বইতে তেমনটা নাই, শুধু ছবিতেই তারা সীমাবদ্ধতা। এবারের বিভাগীয় বই মেলায় দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থার মোট 75টি স্টল রয়েছে। এসব স্টলে সাহিত্য, ইতিহাস ও মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন বিষয়ের বই রয়েছে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই বই মেলা। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন জনাব দেবাশিস চক্রবর্তী, সি ভয়েস 24, চট্টগ্রাম।